বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। পুজোর সময় আমাদের বাড়িতে অনেক পদের নিরামিষ রান্না হয়, তার মধ্যে ছোলার ডালটা অন্যতম। শুধু পূজা কেন, আমরা প্রায়ই এই খাবারটা তৈরি করে থাকি। নতুন বন্ধুরা যদি এই রেসিপিটি হুবহু করতে চান, তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওর শেষে একটা ছোট্ট টিপস আছে, যেটা আপনার রান্নার স্বাদকে আরো বাড়িয়ে দেবে। এবং ভিডিওর শেষে আমরা একই ধরনের নিরামিষ রেসিপির আরো কিছু লিংক শেয়ার করব। সহজ বাঙালি রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এমন আরো সহজ রেসিপি পেতে নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের সমস্ত আপডেট সাথে সাথে পেতে বেল আইকনটি অ্যাক্টিভ করতে পারেন। চলুন তাহলে মূল রান্নাতে যাওয়া যাক। এখানে আমি ছোলার ডাল নিয়েছি প্রায় 200 গ্রাম। এখন ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। ডালটাকে দুইভাবে সিদ্ধ করা যায়, আপনারা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন, আবার এভাবে আমি যেভাবে কড়াইতে সিদ্ধ করছি এভাবে করে নিতে পারেন। আমি যেভাবে সিদ্ধ করছি এভাবে করতে একটু বেশি সময় লাগবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টাও সময় লেগে যেতে পারে। যদি প্রেশার কুকারে কেউ করতে চান তাহলে 2টা সিটি দিয়ে নিলে হয়ে যাবে। আমি এই যে পরিমাণ জলটা দিয়েছি এই পরিমাণ জলে সিদ্ধ নাও হতে পারে, তাই যতক্ষণ সিদ্ধ না হবে ডালটা ততক্ষণ যদি জল শুকিয়ে যায় জল দিয়ে দিয়ে আমি ভালো মতো ডালটা সিদ্ধ করে। ডালটাকে আমি প্রায় 50 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দেবো ডালটা কেমন সিদ্ধ হয়েছে। তো আমি ডালটা যেমন সিদ্ধ চাচ্ছিলাম তেমনটাই সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো কিচ্ছু দিইনি, লবণ, ঝাল, হলুদ কিচ্ছু দিইনি। এখন আমি কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দেবো। যদিও ডালটা রান্নার পরে একটু শুকনো শুকনো হবে, কিন্তু একটু তো ঝোল ঝোল হবে, তাই আমি দিয়ে দিচ্ছি খানিকটা গরম জল। এত খানিকটা জল দিলাম বলে আপনারা কেউ চিন্তিত হবেন না, কারণ এই ডালটাকে আমি আবার একটু ভালো করে ফুটিয়ে নেব লবণ হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ। এবারে এই ডালটাকে ফুল ফ্লেমে আমি একটু ফুটিয়ে নেব। আমি কিন্তু ডালটা এই যে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি বলে এত খানিকটা জল দিয়ে আবার ফুটিয়ে নিয়েছি। যারা প্রেশার কুকারে সিদ্ধ করবেন তাদের কিন্তু এতক্ষণ ধরে ফোটানোর দরকার নেই, তারা অল্প একটু জল দিয়ে কোনো মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। প্রায় 15 মিনিট ধরে আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার জন্য আমি ডালটাকে ঢেলে নেব। আমি এই ডালের মধ্যে একটুখানি ফালি করা নারকেল ব্যবহার করব। এই নারকেলগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ফালি করে রাখা নারকেল। ভাজা নারকেলটা দেওয়ার কারণে ডালে কিন্তু আলাদা একটা গন্ধ আসবে এবং আলাদা একটা টেস্ট হয়। এভাবে নেড়ে নেড়ে আমি নারকেলগুলোকে একটু ভাজাভাজি করে দেবো। খুব বেশি লাল করে ভাজবো না, মিনিট দুয়েকের মতো আমি এটাকে ভেজে দেবো। নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এখন নারকেলগুলো আমি খুলে নেব। এখন এই তেলে আমি দিয়ে দেব 2টো শুকনো মরিচ, 1টা তেজপাতা, গোটা দুধ। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। ছোলার ডাল কিন্তু নামিয়ে রাখার পর অনেকটা ড্রাই হয়ে যায়, তাই একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নেবেন আপনারা। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা নারকেল গুঁড়ো। ছোলার ডাল একটু মিষ্টি হলে ভালো লাগে, বেসিক্যালি লুচির সাথে একটু মিষ্টি তরকারি বা ডাল ভালো লাগে, তাই দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে দেবো। আমাদের বাড়িতে আমরা ছোলার ডাল হোক বা মুগ ডাল হোক নামানোর আগে একটুখানি কাঁচা আদা দিই। এতে করে কি হয়, কাঁচা আদার গন্ধে ডালের যে একটা গন্ধ আছে, ছোলার ডালের যে গন্ধ আছে সেই গন্ধটা যে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করে। আমি এটা দিচ্ছি, আপনারা কেউ চাইলে অ্যাভয়েডও করতে পারেন। তবে যারা কাঁচা আদা ব্যবহার করেন না নামানোর আগে, তারা একবার একটু দিয়ে খেয়ে দেখবেন। আমি 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। ডালের যে ঘনত্বটা দেখছেন এটাকে যদি আমি নামিয়ে রাখি আরো ড্রাই হয়ে যাবে। আমার রান্নাটি প্রায় শেষ, এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। আমি এখন একটুখানি চেক করে দেখব আমার নুন মিষ্টি সব ঠিক আছে। আমি টেস্ট করে দেখেছি সবকিছু ঠিক আছে। এখন আমি ডালটা নামিয়ে নেব।
নারকেল ভাজা, ভাজা জিরের গুঁড়ো, আদার গন্ধ সবকিছু মিলে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। আপনারা দেখছেন এখন অনেক ঝোল দেখা যাচ্ছে, কিন্তু এই ডালটা নামিয়ে কিছুক্ষণ রেখে দিলে অনেক ড্রাই হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি বলেছিলাম যে ঝোলটা আছে সেটা কিন্তু অনেক ড্রাই হয়ে যাবে। এখন দেখলেই বোঝা যাচ্ছে যে এটা অনেক ড্রাই হয়ে গেছে। এখন আমি একটু বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ ছোলার ডাল। তাহলে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার বাটনগুলো ব্যবহারের মাধ্যমে ঝটপট আপনাদের মতামত জানিয়ে দিন। এটি ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু রুটি বা লুচির সাথেই বেশি ভালো লাগে। তাহলে এখন নিশ্চয়ই আপনারাও আমার মতো তৈরি করতে পারবেন। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমরা তার সমাধান দিতে চেষ্টা করব। আমাদের আগের ভিডিওগুলো যারা মিস করেছেন তারা এই মুহূর্তে স্ক্রিনে ভেসে থাকা লিঙ্কগুলোতে ক্লিক করলে সেগুলো দেখতে পাবেন। আর এর মধ্যে উপরে ডান কর্নারে একটা প্লেলিস্ট আছে, সেটাতে ক্লিক করলে আমাদের সবগুলো ভিডিও রেসিপি একসাথে দেখতে পাবেন। আর নতুন বন্ধুরা, আমাদের পরবর্তী রেসিপিগুলো এনজয় করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।